অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কন্যা রাশি জুলাই 2020 কেমন যাবে তার একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই জানাই, এই মাসটি কন্যা রাশি সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। হ্যাঁ, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে, অর্থাৎ হারানো সাম্রাজ্য কন্যা রাশি ফেরত পেতে চলেছে। প্রথমেই আসি আপনাদের অর্থ। দেখুন, আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের নবম পতি ঠিক নবমে স্বরাশিতে অবস্থান করছে, অর্থাৎ শুক্র, অর্থাৎ আপনাদের ধনপ্রাপ্তি হবেই। অর্থাৎ বেসিক ধন নিয়ে যেটা সমস্যা এতদিন ছিল, সেই অর্থের সমস্যা কিন্তু কন্যা রাশির কাটতে চলেছে এবং আপনারা ভাগ্যের সাপোর্ট নিশ্চিত রূপে পাবেন। যারা ফিল্ম দুনিয়াতে আছেন, গ্ল্যামার দুনিয়াতে আছেন, বা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন, বা মিডিয়া লাইনে আছেন, তাদের ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে দুর্দান্ত সময় কন্যা রাশির এই জুলাই মাসটা। এবং আপনাদের রাশির চতুর্থভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং সক্ষেত্রিক ধনু রাশিতে বৃহস্পতি আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং আপনারা এ সময় বেশ কিছু অ্যাসেট কিনতেই পারেন। এবং এর পাশাপাশি আপনাদের দশম স্থানে রবি বুধের একত্রে অবস্থান করছে, বুধাদিত্য যোগ, অর্থাৎ কর্মের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ পেতে চলেছে। নতুন কর্মপ্রাপ্তি, কর্মে পদোন্নতি, কর্মক্ষেত্রে বেশ একটা ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির। দেখুন, এটা যে এ মাসে যে রাশিফল কন্যা রাশির ক্ষেত্রে, সত্যি কথা বলতে গেলে আমি যদি বলি, বেসিক্যালি আমার যদি রাশি হতো কি না, আমি বেশি খুশি হতাম। কারণ হচ্ছে, দেখুন, কন্যা রাশির দুর্দান্ত সময় যেতে চলেছে এই জুলাই মাসটা। কারণ আপনাদের স্বয়ং বিষ্ণুর কৃপা কিন্তু আপনারা এ মাসে পাবেন, অর্থাৎ আপনাদের আটকে থাকা কাজ বাধা আসছে, সেইগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে, অর্থাৎ যারা অর্ডার পাচ্ছিলেন না বা যাদের ব্যবসাতে উন্নতি হচ্ছিল না, ব্যবসা কেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কাটতে চলেছে। যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা কসমেটিক্সের বিজনেস করছেন, বা যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য খুবই ভালো সময় এই মাসটা। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই, আপনাদের সন্তান সুখের জায়গা তৈরি হচ্ছে এবং এর পাশাপাশি সন্তান নিয়ে যাদের সমস্যা চলছিল, অর্থাৎ সন্তান দেখা যাচ্ছে যে আপনার একটু অবাধ্য হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই জায়গাগুলো কিন্তু ভালো হবে, সন্তানের শরীরের দিকটা উন্নতি হবে। এবং আপনাদের রাশির ঠিক পঞ্চম স্থানে সক্ষেত্রিক শনি এবং সরাসরি আপনাদের একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, আর একাদশ ভাব থেকে আমরা কী বিচার করি, সফলতা, সাকসেস, লাভ, অর্থাৎ আপনারা সফলতা পাবেন, সাকসেস, লাভ সমস্তটাই কিন্তু বজায় থাকবে। অর্থাৎ যে কোনো কাজে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। যাদের সরকারি ক্ষেত্রে কাজগুলো আটকে আছে বা বিল আটকে আছে বা কোনো কাজের ব্যাপার আছে, আপনারা অবশ্যই এ মাসে ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন আপনাদের সেই সরকারি কাজগুলো কিন্তু হবে। এবং আপনাদের ঠিক রাশির একাদশ স্থানে রবি অবস্থান করছে 16 জুলাই থেকে, বেটার ফল আপনারা 16 জুলাইয়ের পর থেকে আরও বিশেষ বেটার ফল কিন্তু আপনারা পাবেন। নবম স্থানে শুক্র আপনাদের ক্ষেত্রে ভাগ্যের যেমন উন্নতি করবে, পাশাপাশি আপনাদের যাদের শারীরিক প্রবলেম চলছিল সেই শারীরিক প্রবলেমগুলো আপনাদের কিছুটা হলেও কাটবে এবং আপনাদের ধন প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ফাটকা কারবার, শেয়ার, লটারি থেকে আপনারা কিন্তু অর্থ পেতে পারেন।
যদি আপনাদের ছকে সেই যোগ থাকে। তবে আমি এটা আপনাদেরকে আবারও বলছি, এটা একটা ইঞ্জিনিয়ার রাশিফল, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। দেখুন, আমি 100% মিলবে আমি এমন কোনো দাবি করব না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসেবে চালিয়ে নিয়ে যাবে এটা কিন্তু আমি বলতেই পারি। অর্থাৎ আপনাদেরকে, অর্থাৎ এই মাসটা কেমন যাবে সেটা একটা গাইড কিন্তু দিতে পারে। তো এই দিক থেকে কন্যা রাশির বিশেষ ফায়দা কিন্তু আপনারা পাবেন। ওভারঅল যাদের দশা অন্তর্দশা ভালো চলছে এবং গ্রহের পজিশন ভালো আছে, তারা এই জুলাই 2020 দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশির। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে কন্যা রাশির জন্য। এবার আসি, যারা গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা গোল্ডের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা চাঁদের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং শিল্পে আছেন বা যাদের নিজস্ব ইন্ডাস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ এই সময়টা। অর্থাৎ এদিক থেকে কিন্তু আপনারা বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। প্রেমের দিক থেকে আপনাদের সফলতা আসবে, নতুন প্রেম, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং পুরাতন প্রেম কামব্যাক হবে। এবং লাভ ম্যারেজের চার্টও দেখা যাচ্ছে কন্যা রাশির জন্য। এবং এর পাশাপাশি বিবাহকেন্দ্রিক যাদের সমস্যা চলছিল, তাদের কিন্তু বিবাহকেন্দ্রিক সমস্যাগুলো কাটতে চলেছে। আপনাদের বিবাহ হবে এবং বিবাহের দিকে আপনারা এগিয়ে চলুন, সেদিক থেকে কিন্তু বিশেষ বেনিফিটেড কিন্তু আপনারা হবেনই হবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, এর পাশাপাশি বৃহস্পতি আমাদের কি যে জ্ঞান বুদ্ধি ধার্মিক জিনিস, সেই বৃহস্পতি সক্ষেত্রিক, অর্থাৎ আপনাদের জ্ঞান বুদ্ধি এবং সন্তান সুখ, এই দিকগুলো কিন্তু আপনাদের আসবে। যারা সন্তান প্রাপ্তি নিয়ে এতদিন চিন্তা করছিলেন, সন্তান প্রাপ্তি কিন্তু আপনাদের হতে চলেছে কন্যা রাশির। অর্থাৎ কন্যা রাশির ওভারঅল যদি দেখা যায়, জুলাই মাসে সব দিক থেকে কিন্তু ভালো। আপনারা আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা পাবেন, আপনারা আপনাদের ছোট ভাই থেকে বোনদের থেকে সহযোগিতা পাবেন, এবং এ সময় আপনারা আপনাদের আত্মীয় স্বজন থেকেও কিন্তু আপনারা যথেষ্ট হেল্প কিন্তু পাবেন। কিন্তু একটা পাশাপাশি কথা বলবো, টাকা ধার দিবেন না, সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে সেই টাকা রিকভারির ক্ষেত্রে। এবং আপনাদের সপ্তম স্থানে মঙ্গল, সেই দিক থেকে মাথা গরমে একটা প্রবণতা কিন্তু আপনাদের আসতে পারে। চটজলদি হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ কিন্তু কন্যা রাশি এ মাসে করবেন না। ফট করে এমন কিছু সিদ্ধান্ত নেন যেটা দেখা গেল পরবর্তীতে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, রাগের বশবর্তী হয়ে সেই কাজগুলো আপনারা করবেন না। কিছুটা দেখা যাচ্ছে দাম্পত্য কলহ বলতে, যে আপনার দেখা গেলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছুটা হলো টুকটাক মতান্তর দেখা যাচ্ছে, সেদিকটা একটু আপনারা নজর রাখবেন। সেটা এমন কোনো খারাপ আমি দিকটা বলছি না, কিন্তু হঠাৎ দেখা গেলো মতান্তর, আপনি যেটা বলছেন হয়তো আপনার হাজব্যান্ড তা শুনছে না, আপনার ওয়াইফ তা শুনছে না, এই দিকগুলো একটা ছোটোখাটো খুঁটিনাতে সমস্যা আসতে পারে। তবে কন্যা রাশির এই জুলাই মাসে বিশেষ প্রাপ্তিযোগ তো আছে, তার সাথে সাথে আপনারা যারা গাড়ির বিজনেস করছেন, গাড়ির বিজনেসের দিকে কিন্তু আপনাদের একটু হলেও নজর দিতে হবে। এবং পার্টনারশিপ বিজনেসের দিকে, যারা দেখা গেলো শেয়ারের ব্যবসা করছেন, অর্থাৎ পার্টনার আছে, আপনিও ইনভেস্টমেন্ট করেন, আরেকজন ইনভেস্টমেন্ট করে, সেই দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই নজর দিন। পার্টনারশিপ বিজনেস থেকে কিছুটা হলেও সমস্যা আসতে পারে। ভাড়াটিয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা রাখতে হবে, কিছুটা হলো ভাড়াটিয়ার সঙ্গে একটু হলো মতান্তর সৃষ্টি হতে পারে এই মাসে, সেদিক থেকে অবশ্যই আপনারা নজর রাখুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এ মাসটা আপনাদের জন্য ভালো, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলে পড়ছে তাদের ক্ষেত্রে মধ্যম, একটু হলো পড়াশোনাতে অমনোযোগী, সেদিকটা অবশ্যই নজর দিতে হবে। এবং এর পাশাপাশি জানাই, যারা ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করবেন, অর্থাৎ কোনো একটা দোকান খুলেছেন, সেই দোকানটা আপনারা শুরু করবেন ভাবছেন, লকডাউনের জন্য করতে পারেনি, এই জুলাই মাসটা কিন্তু আদর্শ সময়। আপনারা কিন্তু নতুন কোনো বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসে আপনারা কিন্তু করতে পারেন। আমি আবারও বলছি, কন্যা রাশির জন্য এই জুলাই মাসটা বিশেষ বরদান পেতে চলেছে, স্বয়ং বিষ্ণুর বরদান পেতে চলেছে। যদি আপনার হরোস্কোপে গ্রহের দশা অন্তর্দশা ভালো থাকে সেক্ষেত্রে খুবই ভালো। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা হার্ট, সুগার, লিভারের সমস্যা, ব্যাক পেন, এই দিকগুলো, প্রেশার, এই দিকগুলো কিন্তু লক্ষণীয় বিষয়। অবশ্যই আপনারা এই দিকগুলো ডক্টরের সঙ্গে
পরামর্শ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।